رسول صلی اللہ تعالی علیہ وآلہ آلہ وصحبہ وسلم تسلیما کثیرا اما بعد فقد قال المولف رحمہ اللہ تعالی وقوله لیس کمثلہ شیع وہو السمیع المصیر وقوله ان اللہ نعم ما یعیدکم به ان اللہ کانا سمیعا بصیرا وقوله ولولا اذ دخلت جنتک قلت ما شاء اللہ لا قوة الا باللہ ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد وقوله احلت لكم بهيمه الانعام الا ما يطلع عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত ও সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমাদের আল আকীদা আল ওয়াসিতিয়া নামক কিতাবের এর আগে চারটি আলোচনা হয়েছে পঞ্চম পর্ব আল্লাহ রাব্বুল আলমেনের নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে আল্লাহ রবুল্লা আলম সুন্দর সুন্দর নাম আছে সুন্দর সুন্দর গুণ আছে এবং তার নাম গুণাবলী কোন সৃষ্টির সাথে তুলনা করা যায় না তার গুণ আছে কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো নয় সৃষ্টির মধ্যে ওই গুণগুলি আছে সৃষ্টির জন্য যতটা উপযোগী হইতে পারে আর স্রষ্টার জন্য সৃষ্টিকর্তার জন্য রবের জন্য ওই গুণগুলির ব্যাপক অর্থ আছে কোনো তুলনা নেই যেইভাবে মহান আল্লাহ বলেছেন সে নাম এবং গুণগুলি সেইভাবে বিশ্বাস করতে হবে সেগুলি অস্বীকার করা অথবা সেগুলিকে রূপক অর্থে নেওয়া সেগুলির তাওল করা হচ্ছে বেদাতিদের পন্থা যেটা সালাফে সালেহিনের তরিকা নয় নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে এইভাবে শুনিয়েছেন কোরআন কেরমের আয়াত রবুল আলমিনের নাম গোনাবলী সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লাম আল্লাহর নাম গোনাবলী গুলি হাদিসে বর্ণনা করেছেন সাহাবাই কেরামরা তারা এগুলির অপব্যাখ্যা করেননি অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুর সাথে তুলনাও করেন না যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করবেন তাহলে হবেন আহলে অনুসারী এবং এই যেটা আসল জামাত সাহাবাই কেরামদের জামাত আদর্শ জামাত সেই জামাতের অনুসারী হবে তাহলে আপনাকে বলা যাবে আহলে সোন জামাতের অন্তর্ভুক্ত আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রব্বুল আলামীন শোনেন এবং দেখেন বলছে। আল্লাহ রব আলের জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করা রব্বুল আলমিন শে সর্বশ্রোতা সবকিছু শোনেন আল বসির সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন আল্লাহর এইগুলি হচ্ছে নাম সামি এবং বসির আর তার সোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ বান্দাও দেখে আমরাও দেখি আর আমরাও শোনি কিন্তু সৃষ্টির সোনা স্রষ্টার সোনার মতো নয় আবার যখন সৃষ্টির সোনা বা সৃষ্টির দেখা স্রষ্টার মতো নয় তার মানে এগুলির অস্বীকৃতিও নাই অস্বীকারও করা গোমরাদের রাস্তা আবার এগুলি তাওল করা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা এটাও গোমরা পথ যা জেলা বা এইরকমই জাহামিয়া তারা অস্বীকার করেছে এই বিষয়ে আজকে যে আয়াতটি সুরা সুর আর আয়াত নম্বর এগারো দিয়ে শুরু হচ্ছে সেটি চূড়ান্ত ফয়সালাকারী আয়াত এই আয়াতটি রবুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আসমা এবং চূড়ান্ত আয়াত তাতে যেমন আল্লাহর নাম গুণাবলী সাব্যস্ত করা হয়েছে তেমনি আল্লাহর সাথে কোন কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে মহান আল্লাহ এর করছেন করছেন ওয়াকউলহু মহান আল্লাহর বাণী লেখক বলছেন তার মতো কোনো কিছু নয় এটা হচ্ছে নেতিবাচক কোনো কিছু নেই বা নয় অন্য কিছু আছে মানে আল্লাহর মখলুক আছে কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে শোনে দেখে চলে ফিরে কথা বলে হ্যাঁ খুশি হয় দয়া করে মায়া করে ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির কিন্তু তারা আল্লাহর মতো নয় যখন তারা আল্লাহর মতো নাই তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো নাই আল্লাহর মতো কোনো কিছু নেই না নামের দিক থেকে না গুণের দিক থেকে না কোনো কিছুর দিক থেকে না ক্ষমতার দিক থেকে ক্ষমতা একটা আল্লাহর গুণ তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে বরং অহামী অলবাসীর তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছুই দেখেন তাহলে প্রথম অংশে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার কোন তুলনা নেই এটাকে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা এটা একটা বিষয় এটাকে হ্যাঁ করা হয়েছে না করা হয়েছে না করা হয়েছে কিন্তু সৃষ্টির সাথে যে তুলনা নেই তার মানে কি তিনি শোনেন না আমরা আল্লাহ শোনেন না আমরা দেখি তা আল্লাহ দেখেন না হ্যাঁ আল্লাহ দেখেন আচ্ছা আমাদের দেখা আল্লাহর দেখা একরকম আমাদের শোনা আল্লাহ শোনা একরকম না তারপরের আয়াত মোহান আল্লাহ স্বাদ করছেন আটান্ন ইন আল্লাহ নেম্মা এই রকম বেহি নিশ্চয়ই মোহন আল্লাহ তোমাদের কে সব চাইতে উত্তম উপদেশ দান করছেন নেম্মা ইয়া এযকম বেহি নেমা শাহি উন মা মসুফা আর কেউ কেউ মা মসুলা বলেছেন নেমা সেই আল্লাহ জিয়া এই যদি মসুলা হয় তাহলে মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে মা নাফিয়া মা মুসুলা মা মুসুফা মা ইস্তিফা মিয়া মেলা প্রকার রয়েছে যেগুলি যারা মাদ্রাসার ছাত্র তাদের জন্য আছে এমনি সাধারণ লোকের তেমন নেই তবে এখানে নেমা যুক্ত মা দুই মা পাশাপাশি হওয়ায় গাম হয়েছে তারপরে মা হয়ে গেছে আর মা মানে সৈয়ন নেমা সৈয়ন ইয়াইজ কুমবে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা আল্লাহ কানা সামিয়াম বাসিয়া নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন সবকিছুই শোনেন কানা সামিয়ান আল্লাহর ক্ষেত্রে কানা মানে ছিল নাই সৃষ্টির ক্ষেত্রে কানা মানে ছিল হয় কানারা জল না এমন লোকটি এর মানে কি মাদাসে পড়েছেন বলেন তো কি মনে হয় কানারা জল না এমন ছিল ঘুমিয়েছিল এখন আর ঘুমিয়ে নাই তার মানে অতীতে ছিল কিন্তু অকান আল্লাহ গাফুর আর রাহিমা মানে কি ক্ষমাকারী ছিলেন এখন নাই তার হ্যাঁ সর্বসময় এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন হ্যাঁ স্থায়িত্বের অর্থ হবে ছিলেন আছেন সর্বদা ছিলেন সর্বদাই থাকবেন আলোচনা পড়েছে ওয়াল ওয়াল আখেরও তার সত্তা সত্তার যেমন আদি অন্ত নাই তার গুণেরও তার মার্জনাকারী হওয়ারও শুরু শেষ নেই তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই হ্যাঁ অকানা রাহিমা জি আল্লাহ রব মমিনদের উপর দয়ালু ছিলেন এ অর্থ করা যাবে দয়ালু আছেন তো এই যে এই শব্দ কানা কিন্তু আল্লাহ সর্বদাই আছেন এর অর্থ হবে কিন্তু যদি আপনি বলেন যে আমি আমার ছেলের উপর দয়ালু ছিলাম কানা তাহলে ছিলাম আজ এখন আছি এটা বোঝাবে না কানা মানে ছিল আসলে সৃষ্টির ক্ষেত্রে এখানে আল্লাহ বলছে সবকিছুই শোনেন না শুনতেন হ্যাঁ কানা অথচ তার শোনার শুরুও নেই যে কোনো সময় শুনতেন না পরে শুনতে শুরু করছেন হ্যাঁ আর শেষও নেই ওল আখেরও সোনার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন এখনো দেখছেন সব সময় দেখবেন কিন্তু আমরা এক সময় শুনতাম না দেখতাম এখন দেখি কিছু সামান্য দেখি যা সামনে আছে দেখি দেখি পিছনেও না আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না ঠিক কেনা মরে গেলে দেখবেন নাকি অন্ধে দেখবেন্লাহ কানিয়া আল্লাহ রব আল সর্বশ্রোতা আল্লাহ কিছু শোনেন বাসিরা সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন এটা একটি বিষয় এতে কি রয়েছে বুঝে নিয়েছেন আশা করি এতে আল্লাহ সোনার গুণ রয়েছে আল্লাহর নাম হচ্ছে স্বামী সুতরাং আল্লাহ শোনেন সবকিছুই শোনেন আল্লাহর নাম হচ্ছে বাসির তার মানে আল্লাহ দেখেন আল্লাহর দেখার গুণ রয়েছে এই দুটো বিষয় শিখাবার জন্য জানাবার জন্য প্রমাণ করার জন্য দুটো আয়ত নিয়ে এসছেন লেখক এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এমা বিমনি কাসির রহমতুল্লাহ আলিম প্রখ্যাত মুফাসের এবং মহাদ্দেস। তিনি বলছেন যে আল্লাহ রব্লা আলম সমস্ত যুগলকে সৃষ্টিকারী কিছু সৃষ্টি করেছেন তার মতো কোনো কিছুই নেই কেন লি আন্না হল কারণ তিনি এক ও একক আমরা এক ও একক না। আমরা এক এক নেই আমাদের সহযোগিতা ছাড়া অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই যাবে না আসামাদ যিনি সার্বিক ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী লা লালাহু যার কোন তুলনা নেই যার কোন নজির নেই আসামি যিনি সমস্ত আওয়াজ শোনেন কোন রকমের যেখানে আওয়াজ হোক না কেন যেখানে কোনো কথা হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন যে কোনো অবস্থায় হোক না আস্তে হোক জোরে হোক ভিতরে ভিতরে মনে মনে হোক সবকিছু আল্লাহ শোনেন আল্লা বাসির আল্লাহ সবকিছুই দেখেন

এবং সৌকানের কথা শুনে বুঝবেন এই আয়াতে এই দুটো কথাতে লাইসা কামিস লেহি লাইসা কামিস লেহি সেই একটা কথা আর একটা হচ্ছে অহসামিউল বসির এই দুটো কথাই চূড়ান্ত ফায়সালা আছে হক বাতিলের মাঝে ফায়সালা আছে এবং আহলে সোনাদ কে আহলে বেদাত থেকে পৃথক করে দেয় ওমান ফাহেমা হাজিল আয়াতাল করিমা আল্লাহ বলছেন তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে ইয়ামানের বড় মহাদেশ একজন তার মধ্যে একটি হচ্ছে তার সিরফাতুল কাদির আর একটি হাদিসের কিতাব নাইনুল আওতার অনেক কিতাব রয়েছে তার ফিখেরও রয়েছে যেই ব্যক্তি এই আয়াতটি বুঝলো হাক্কা ফাহমে হা যথাযথ বোঝার মত তাদাব্বার হাক্কা তাদাব্বর এবং গভীর ভাবে চিন্তা করলো যেমন গবেষণা চিন্তা করা উচিত মাশাবিহা ইন দ্য ইখ্তেলাফিল মুখতালেফিন ফিস্সে ফাতে আলাজাদ দাতিন বাদা ওয়া দেহা যারা এ আরটিকে বুঝলো এবং গভীরভাবে চিন্তা করলো যেমনভাবে বোঝা উচিত হয়ে হোক বুঝলো তারা আল্লাহাব্বুল আলেমের গুণাবলীর ক্ষেত্রে যত দিমত হয়েছেই হ্যাঁ বা বিভিন্ন মত হয়েছে। হক এবং বাতিলে সেগুলির ক্ষেত্রে স্পষ্ট রাজপথে চলবে সে কখনো বিভ্রান্ত হবে না ইহা আছে বুঝে নিলে ওয়াস্দা দোবাসী রতন এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পাবে যা তাম্মালা মান আকৌলি ওহসামিউলবাসীর যখন গভীরভাবে চিন্তা করবে অহ্বত স্যামি উলবাসির নি তিনি সর্বশ্রোতা এবং সর্বদুর ফাইন হাজ আল ইসমাত বা দাজ আল এ কান্নাফি কদিস্তনাম আলা আলাহ বারদীল ইকিনী ওয়া সিফাহি সুদ্দুর ইবান সেলাজিল কলুবে ফাকদুর ইয়াত আলিবল হক এ কাদরা হাজিল হজ্জত নৈয়ার অল বুরহানিল কবি বলছেন যে আল্লাহ আলামিন আয়তের আয়াতের শুরুখানে না করলেন কোন জিনিস না করেছেন আল্লাহর নাম নেই না করেছেন আল্লাহর গুণ নেই না করেছেন আল্লাহর সাথে তুলনা নেই আল্লাহর সদৃশ্য নেই কোন কিছু আল্লাহর সদৃশ্য নেই বলছেন যে এই যে হ্যাঁ করা হয়েছে বা দা নাফিয়ে কান্নাফিয়ে লীল মোমাসিল আল্লার কোনো কিছুর তুলনাকে না করার পরে আল্লাহর কোনো কিছুর সদস্য হওয়াকে না কর না করে আল্লার কোন কিছু সদস্য নাই লাই স্যা কামিস কারণ এই আয়াতের তর্জমা করে বিদ্যার্থীরা দিয়ে ভুল বুঝায় লাই স্যা সেই মানে আল্লার হাত নাই কুদরতি হাত হ্যাঁ আল্লার চোখ নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই আল্লাহর চোখ নে আর হাত নে বলা হয়েছে না লাইসা কামিস তার মতো সেই কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই তার গুণ নেই বলা হয়েছে বলা হয়েছে তার মতো কোনো কিছু নেই তো এই যে সদৃশ্যকে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে ওয়াহুয়া সামিউল বসির দিয়ে আলা বারদিল এটা এতে রয়েছে দৃঢ় দৃঢ় প্রত্যয় এমন ইয়াকিন এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে অশেফা সুদুর এবং যাতে বক্ষের মানুষের সিনার রোগের আরোগ্য রয়েছে অনসেলাজিল কলুব এবং মনের তাতে শান্তি রয়েছে ফাকদরিয়া তালেবাল হাক হে সত্যের সন্ধানী সুতরাং এই আয়াতের কদর করো মর্যাদা দান করো কাদরা হাজির এই দলিল স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ যে শক্তিশালী প্রমাণ এর তুমি মর্যাদা দান করো এই আয়াতটাকে ভালো করে গভীর ভাবে চিন্তা কর তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করবে রাস্তা কোনটা নেবে তুমি আল্লাহ রবুল আলমিনের নাম এবং গুনাবলীর ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ নাম গুণাবলীকে সাব্যস্ত করা করবেন না করবেন না নাম গোনাবলী সাব্যস্ত করবেন এর দলিল হচ্ছে দ্বিতীয় অংশটুকু ওয়াহুয়া আসামি আল বাসির সাব্যস্ত করবেন তিনি সামি এবং তিনি বাসির আর যেটা অস্বীকার করেছে মোতাকাল্লামিন বা মোতাজেলা আশা এরা মাতুরি দিয়ে তারা অনেক কেউ কিছু সেবা অস্বীকার করেছে কেউ কিছু সেবা অস্বীকার করেছে বা অর্থের বিক্রি করেছে কেউ পুরো সেবাতে অস্বীকার করেছে আর এক দল আল্লাহর সিফাত গুণাবলীগুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে মুসাববিহা সাদৃশ্যতা পোষণকারী গুমরা দল হ্যাঁ আল্লাহর গুণ আমাদের মতো হ্যাঁ আল্লাহর শোনা আমাদের শোনার মতো আল্লাহর দেখা আমাদের দেখার মতো আল্লাহর হাত আমাদের হাতের মতো তাসবীহ এটাকে কি করা হয়েছে এই আরেক গুমরা দলের খণ্ডন করা হয়েছে কি দিয়ে প্রথম অংশ দিয়ে লাইসা ক সেই দুটো দল গুমরা হয়েছে তাহলে আল্লাহর নাম গুণ ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুটো গুমরা দল দুই সাইডে আর মাঝখানে আহলেসন দলজমাত এইভাবে বুঝে সহজভাবে বুঝবেন এবং একটা সাধারণ মানুষ বুঝতে পারবে এক দল গুমরা হয়েছে কি করে যে আল্লাহ রব্বুল আলমিনের গুণ বা চোখ বা গুণগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপ নি তাবিল করি বোঝা গেছে সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত হাত মানে কুদরতি হাত অর্থে নি আল্লাহর চোখ মানে আমার চোখের সামনে তো আপনারা আছেন মানে আমার রক্ষণাবেক্ষণ ছেলেটা তো আমার চোখের সামনেই ছিল মানে আমার রক্ষণাবেক্ষণ আমার দেখা শোনা দিচ্ছিল এইরকম অর্থে রূপ করতে তাবিল। অথবা তাতিল অস্বীকার করা তাল তাতিল হ্যাঁ অস্বীকৃতি এ একটা দল এই দিকে গুমরা হয়েছে তারপরে আর একদল গুমরা হয়েছে না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মত সে গুণগুলি আমাদের গুণের মতো এই আরেক দল গুমরা হয়েছে এবার বোঝা গেছে এদিকে একটা দল গোমরা এদিকে আরেকটা দল গুমরা আহ সৌদুল জামাত কি বলছে আল্লাহ রব গনগুলি যেগুলি কোরআন এবং হাদিস আছে সেগুলি আমরা মানি মানি না মানি না মানি বিনা বিকৃতিতে তাবিল করি না রূপক অর্থে না বিনা তাতিলে অস্বীকৃতিতে নিষ্ক্রিয় করি না হ্যাঁ এবং তার সাথে সাথে আমরা কারোর সাথে তুলনাও করি না এ মুসাবাহা গুমরা যারা তুলনা করেছে যে সৃষ্টির মতোই স্রষ্টার গুণ সেই দল গোমরা তাদের দলে আমরা নই আর যারা অস্বীকার করেছে বা নিয়েছে তাদের দলে আমরা এবার বুঝতে পেরেছেন তাহলে কথা গোটা এই আলোচনাগুলি আসবে। যে এক দল এই দিকে গোমরা হয়েছে আল্লাহর গুণগুলিকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করে এমন ভাবে সাব্যস্ত করেছে যে গুণগুলি সৃষ্টির গুণের মতো যেমন আল্লাহর নামা আল্লাহর অবতরণ কার মতো না গুমরাদের কথা বলছি বেদাতিদের কথা মোসাব্যাহার কথা মোসাব্যাহ বলছে যে আল্লাহর অবতরণ আমাদের মতই যেমন একটা লোক স্টেজ থেকে নামছে হ্যাঁ বা পাঁচতলা থেকে নিচে নামছে আমাদের নামা এটা আল্লাহর নামাটা প্রথম আসমানের নামাটা হচ্ছে আমাদের মতই এরা মোসাব্য হা গুমরা আর একদল বলছে এটা তো এটা তো সাব্যস্ত করা যাবে না মোটেই করা যাবে না পুরো অস্বীকার আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আহলে জামাত কি বলছে না এদিকে না নেমে নেমে আসেন কিন্তু আল্লাহর আসা আমাদের যেমন গুমরা বলছে আর আল্লাহর নেমে আসাকে অস্বীকার করি না আল্লাহ নেমে আসেন আল্লাহ শুধু রহমত নামে না বোঝা গেছে যদি এই স্পষ্ট দলিল প্রমাণটি হ্যাঁ মূল্যায়ন এর মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে ফাইন ন্যাকা তোহাত্মেম বেহাকে মিনাল বেদে তাহলে তুমি অনেক বেদাতকে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে মুসাব্বেহাদেরও আর মথকার্লেমেন যারা আশায়রা এরা তাদেরও বা মুতাজেলাদিন ওয়া তাহাশেম ও বেহার উসা মিনা দলালাত আর গুমরাহির ভ্রষ্টতার বড় বড় নেতারা যে রয়েছে তাদেরকে ছিন্ন වෙන করে দিতে পারবে ও ছিন্ন বিশন করে দিতে পারবে ও তুর্কি মোবিহা উনুফা তওয়াইফা মিনা আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মুতাজিলা এদের নাককে মাটিতে মিশিয়ে দিতে পারবে ওয়ালাসিইমা ইদা দমতমত আলাইহি কওল আল্লাহ তাআলা বিশেষ এই আয়াতের সাথে লাইসা কামিতলিহি শাই ওয়া সামিউল বাসির এটি এক যে সূরা শুরা আয়াত নম্বর এগারো মনে রাখবেন আরেকটি আর এলমা মানবজাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না তো আমাদের জ্ঞানের উর্ধে আল্লাহর জাত সত্তা আল্লাহর গুণাবলী সিফাত আল্লাহর নেমে আসা আল্লাহ রব্বুল আলম আত আল্লাহ রবুল আলমিনের চোখ আল্লাহ রব্বুল আলমিনের চেহারা সবকিছু আমাদের জ্ঞানের বাইরে জ্ঞান দিয়ে আয়ত্ত করা যাবে না কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গুণগুলি সেগুলি অস্বীকার করা যাবে আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না সেজন্য অস্বীকার করে দেব এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন একটু আগে বলেছি যদিও আর শাহেদ মেল আয়াতাইনিল কারিমা তাইন যে দুটো আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আননা ফিহেমা ইসবাত আসসামসাদিল্লাহি এই দুটো আয়াতে আল্লাহর জন্য সোনা এবং দেখার গুণকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে প্রথম আয়াতে নাফি ও মোমা সালাতের মাখলুকাত সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই এই কথা প্রমাণ করা হয়েছে লাইসা সেই ففي ذلك الجمع فيما وصفه وسمى به نفسه بين النفي والاثبات এতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে একটা হচ্ছে আল্লাহ رب العالمین নিজেকে যে গুণগুলি দিয়ে কি করেছেন ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন যে আল্লাহ শুনেন আল্লাহ দেখেন এটাও রয়েছে আর কি রয়েছে না করা হয়েছে সেটা হচ্ছে তুলনাকে কোন কিছুর তুলনাকে আল্লাহর সাথে না করা হয়েছে তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আল্লাহ রব আলমিনের ইচ্ছে আরবিতে আমরা বাংলাতে ইচ্ছে একটা শব্দ ব্যবহার করি আরবিতে দুটো শব্দ আছে যদি দুটোতে পার্থক্য আছে কিছুটা আল মাসিয়া অল মাসি আ শব্দটি শাহ থেকে শাহ শাহ মানে কি শাহ মানে শাহ মানে বলেন ইনশা আল্লাহ মানে কি আল্লাহ যদি চান ওইখান থেকে তো শাহ বলছি ইনশাআল্লাহ যখন বললাম তো অর্থ করতে পারলেন আর শাহ বলছি তো বলছেন না ইন আল্লাহ বাদ দেন তো বাঁচলো শাহ তাই না তো শাহ মানে চাওয়া তো শাহ আর মাসদার হচ্ছে এতুন আল্লাহ চাওয়া আল্লাহ যা চান তা হয় আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না আল্লাহ চান না আর ঘটে গেল এটা হইতে পারে হইতে পারে না এরাদা আর এর মানে ইচ্ছা করা আল্লাহর এরাদার কথা কোরআনে করিম আছে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছার কথাও আছে শাহ শব্দ ব্যবহার হয়েছে আর এরাদা শব্দটি ব্যবহার হয়েছে আরবিতে দুটো শব্দ মাসিয়া শাহ আর আরাদা ইরিদ এরাদা এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন কোন কোন আয়াতে শাহ শব্দ এসছে কোন আয়াতে এসছে এর দা আয়াত তার স্থির করি তারপরে তখন গুণটি নিয়ে আলোচনা করি ভাষ্যকার বলছেন এসবাতুল মাসিয়াত এরাদ আল ইহ আল্লাহ সুবাহ ও জন্য মাসিয়াত এবং এরাদা ইচ্ছাকে সাব্যস্ত করা আল্লাহর ইচ্ছা আছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না দেখি পরীক্ষা করে আপনাদের আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না কত কাফের পৃথিবীতে সন্তুষ্ট কাফেরদের ওপর বা হ্যাঁ সন্তুষ্ট যে ওপর ওপর তোমরা সিরিক করো বিদায় উপর সন্তুষ্ট কবরে সেজদা করার উপর সন্তুষ্ট তো হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে না আল্লাহ কি আল্লাহ পছন্দ করেন যে কেক্ষন করুক হ্যাঁ না কিন্তু আল্লাহর যদি বলেন আল্লাহ পছন্দ করেনা সেজন আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে অপারগ মনে করি ঠিক না আপনার অফিসে আপনি বস আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার অফিসে কিছু ঘটছে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি চান না তারপরে হ্যাঁ আপনি জানছেন তারপরেও আহ রুখতে পারছেন না তো আপনি শক্তিশালী না অক্ষম অক্ষম আল্লাহ তো সক্ষম সর্বশক্তিমান এই জন্য আল্লাহ ইচ্ছা ভালো মন্দ পৃথিবীতে সবকিছু হোক নামাজি হোক আর স্বাধীনতা দিয়ে বেনামাজিকে যেমন স্বাধীনতা দিয়ে রেখেছে নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে বেনামাজি স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এভাবে ফিরে আসি ওই কথাটি যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের সেটা হচ্ছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কথাটি ঠিক না ভুল ভুল কিন্তু বিনা গাছের পাতা নড়ে না না এটা এটা ঠিক ঠিক ভুল ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে আমি হুকুম করছি যে এই কাজটা করে আসেন ভালো হুকুম করবো না খারাপ হ্যাঁ অথচ আমি মানুষ তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপ এর হুকুম করবেন না ঠিক না মারতে বলবো চুরি করতে বলবো হ্যাঁ বেমানি করতে বলবো তো আল্লাহ চুরি করতে বেমানি করতে আর মারধর করতে খুন করতে বলেন নাই তো আল্লাহ তো হুকুম করেন নাই তো তো ঘটছে এইগুলো এই জন্য আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ার কথাটি বল কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছু যা হোক কাল এটা হচ্ছে পরীক্ষার জগৎ এখানে হোক খেলা খেলুক খেলনা ঘরে আরো এই বিষয়টা আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তফসি করবে এবং বিষয়গুলি আলোচনা তখন এভাবে আসবে মোহন আল্লাহ বলছেন ওয়ালাউলা ইস দাখাল তা তাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ প্রবেশ করেছিলে হে বাগানের মালিক বাগানের মালিকের ঘটনা সুরায় কাহাফে রয়েছে আর নম্বর উনচল্লিশ অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল আল্লাহ বাগান বাগানকেই শেষ করে দিল গেল বাগান শেষ জলে শেষ আল্লাহ বলছেন যে ওয়ালাউল্লা ইসদখালতা দাখাল তাকা তোমার বাগানে যখন ঢুকেছিলি তখন কেন তুমি বলনি ওয়ালাউল্লা ইস দাখাল তা জানা কুলতা মানে ওয়ালাউলা কুলতা আসলে লাউলা সম্পর্ক কুলতার সাথে ইস দাখাল তাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে লাউলা কুলতা কেন তুমি বলনি কি বলনি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছি এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে মাশাল্লাহ এই আয়াতের দলিল আজকার আলহামদুলিল্লাহ মানুষের অভ্যাস হচ্ছে নামাজ পড়ুক আর না পড়ুক ইনশাল্লাহ বলছে আর মাশাল্লাহ বলছে বিশেষ করে বাংলা ভাষাভাষী আজকার ওই ফেসবুকের জগতে আর ওই ফিল্মের জগতেও কোনো একটা খবর সাংবাদিকের জগতেও নামাজ টমাজের ধার ধারে না আর তারপরে সে হয়তো সে করলার তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে শুনে একদিকটা ভালোও লাগছে আরে কিছু তো মানছে তাই না ভাষাতে তো কিছু মাঝে যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে বেড়েছে আজকে থেকে বছর আগে বুড়ারা মাশাল ইনশাল্লাহ জানতো না কথা ঠিক কিনা এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের মানে আগামী ইনশা আল্লাহ তালা ইসলাম এবং মুসলিমরা নেতৃত্ব দেবে পৃথিবীর জি জি এটা শুভ সংবাদ জি ভালো লক্ষণ এটা একটা যুগ ছিল বুড়ারা ছাড়া কেউ নামাজ পড়তো না আর এখন বুড়াদের চাইতে যুবকরা বেশি নামাজ পড়ে তাই না বুড়ারা নামাজ পড়লে ওই বিদাত দিয়ে নামাজ পড়ে কিন্তু এই যুবক গুলো মাসা আল্লাহ সন্নতি নামাজ পড়ে হ্যাঁ ডাক্তার কাপড় উঠিয়ে নামাজ পড়ে যুবকরা দাঁড়িয়ে রাখে যুবকরা দাঁড়িয়ে রাখে এগুলো ভালো সংবাদ কিন্তু আমাদের দিকগুলো হবে এতে হবে কি হেমত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই আলহামদুলিল্লাহ বাড়ছে ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ উল্টা মাসা আল্লাহ তুমি বলতে মাসা আল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত তোমার নিয়ামত ঠিক থাকতো আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই আল্লাহ যদি না দেন আমার ক্ষমতা নেই ফল পাকতে যাচ্ছে শেষ ধান পেকে আছে শেষ বন্যায় এই আয়াতে মাসা আল্লাহ আল্লাহ যা চান এই যে মাসিয়া আল্লাহর চাওয়া প্রমাণিত হইল আরে কায়েদা সুরে বাক আর দুইশো নম্বর আছে ওয়ালা উশাহ আল্লাহ মাখতা আল্লাহ যদি চাইতেন তো তারা আপসে লড়াই করতো না লড়াই করার নেকির কাজ না গোনার কাজ আল্লাহ চেয়েছেন না চাননি চেতো লড়াই করি কর যদি বলেন যে আল্লাহ চাই না তারপরে লড়াই করছে তার মানে আল্লাহ পারছে না থামাইতে অপারক নাকি তাহলে তো কুফুরি কথা হয়ে গেল এই জন্য ভালো মন্দ সবটাই আল্লাহ চান তবে ভালোর হুকুম করেন ভালোর উপর রাজি হন ভালোর উপর হ্যাঁ সন্তুষ্টি প্রকাশ করে ভালোর উপর খুশি হন আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন পছন্দ করেন না করেন। শাহ আল্লাহ যদি আল্লাহ চাইতেন তো এই জাতির লোকেরা পরস্পর কে খন করতো না বা আপোসে লড়াই করতো না আল্লাহ তবে আল্লাহ রব্বুল আলমে যা চান তাই করেন এ আয় দুটো শব্দ দেখাবার জন্য আল্লাহ তা আল্লাহর চাওয়া মাসিয়া পাওয়া গেল আর যা আল্লাহ এরাদা করেন ইচ্ছা করেন তাই করেন আল্লাহর এরাদার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না দুটো আল্লাহর গুণের ক্ষেত্রে শব্দ দেখলাম পরের আয়াতটি দেখেন সুরাম মায়াতার প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন অহিল্লা তেলাকুম বাহি মাতুল আনাম হে মানব তোমাদের জন্য গবাদি পশুকে হালাল করা হয়েছে বাহি মাতুল আনাম হচ্ছে উঠ হ্যাঁ গরু আর তারপরে মহিষটা গরুর মধ্যে সামিল তারপরে বকরি জাতীয় যত কিছু আছে বকরি জাতীয় মানে বকরি ছাগল পাঠাপাঠি হইতে পারে মেঘ ভেড়া ভেড়িও হইতে পারে আবার দম্বা দুম্বিও হইতে পারে সব এক ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি ها যত রকমের উঠ হইক না কেন সবগুলো এক উটের সমে এগুলোকে বাহিমাতুল আনাম এগুলি দিয়ে কুরবানি আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন ইল্লা মা ইউতুল আলাইকুম তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে গায়রা মুহিলিস সাইদে ওয়antum হরম তবে শোনো এহরাম অবস্থায় তোমরা শিকারী পশু হালাল মনে করবে না এহরামের অবস্থায় তোমরা শিকার পশুকে হালালকারী হবে না অর্থাৎ থাকা অবস্থায় শিকার শিকার করবে না বা কারো এহরামে সহযোগিতা করবে না এহরামের অবস্থায় শিকার করা হারাম এক হচ্ছে হদুদে হা হারামের ভিতরে হারামের ভিতরে শিকার করা হালাল না হারাম হ্যাঁ হারাম এহরামকারীর জন্য না সকলের জন্য সকলের জন্য আর বাইরে আপনি সাইল তাইফে থেকে এহরাম বেঁধেছেন অথবা মদিনার আপনার জুলহলে আবিয়ার আলী থেকে এহারাম বেঁধেছেন আরো চারশো ত্রিশ কিলোমিটার বাকি আছে এই রাস্তাতে স্বীকার করতে পারবেন এহরাম বসতে পারবেন না বিনা এহরামে আছেন পারবেন পারবেন কিন্তু যদি এহরামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা চারশো বি কিলোমিটার পর্যন্ত প্রায় আপনি শিকার করতে থাকেন করতে থাকেন যেমনই মসজিদের তানিমের কাছে যাবেন হদুদে হারামে ডুকছেন শিকার করা বন্ধ এবার বোঝা গেছে তাহলে দুটো মাছ একটা হচ্ছে হারামের এলাকাতে শিকার করা এহরামকারি এহরামকারি নয় সকলের জন্য হারাম হ্যাঁ শিকারি পশু পাখি আর যারা এহেরাম অবস্থায় থাকবে তারা যেখানেই থাকুক না কেন হেরাম অবস্থায় থাকলে শিকার করা মহরমের জন্য হারাম যারা এহরাম করে নেই তারা স্বীকার করতে পারবে তাই আল্লাহ বলছেন ওয়ান তুম হরম এহেরাম অবস্থায় যখন থাকবে তোমরা ইনল্লাহ ইয়াহক মায়ুরীদ আল্লাহ যা চান তাই ফায়সাল করেন ইন্ন আল্লাহ ইহকুম আল্লাহ ফায়সাল্ করেন মায়ুরিদ যা চান এখানে এরাদার কথা বলা হয়েছে এই আয়াতগুলো দিয়ে কি জানলাম কয়টি আয়াত হলো তিনটি আয়াত তাই না বলছেন বা শুকার আর শাহী তুমি আল্লা আয়া শেফ সাবি ফৌজ হাফ এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে আন নাফিয়া ইসবাত আল মাসিয়াতে ওয়াল কুয়াতে ওয়াল হুকমে ওয়াল এরাদতে সেফাতুল ইল্লাহ তালা আল্লাহ রব্বার বেশ কিছু গুণাবলী রয়েছে তার মধ্যে বিশেষভাবে আল্লাহর মাসিয়া চাওয়া আর আল্লাহর এরাদা এই দুটো আর তার সাথে সাথে আরও কিছু গুণ এসে সেটা হচ্ছে আল্লাহ রব্বুলা আলেমিনের শক্তি লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কোন শক্তি শক্তি নাই যদি আল্লাহ শক্তি না দেন তো আসল শক্তি হচ্ছে রব্বুল আলমিন তো আল্লাহ রব্বুল্লা কউি হ্যাঁ শক্তি ধর মহাশক্তি ধর এই আল্লাহ রব্বুল আলমিনের কুয়া কথা জানলাম তারপরে ইহা মাই মায়ুরি দেশছে আল্লাহ যে ইন্হ কোম তাহলে আল্লাহ রব্লা ফায়সালা কার হয় আল্লাহর ফেসালা হয় জি এবং হুকুম কার চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহ যাই পয়দা করতে চান তাই পয়দা হয় তার বিরুদ্ধে পয়দা করতে পারবে যে আমার পাঁচ সাতটা মেয়ে হয়ে গেল তো একটা ছেলে আমি নিজে পয়দা করব ক্ষমতা আছে কারো হ্যাঁ ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকতো তাহলে তো ডাক্তার আর জমিনে থাকতে চাইতো না যে আমরা এখন মেয়েকে ছেলে করে দিতে পারছি বলছেন যে এতে মাসিয়াত কুয়াত আল্লাহর ক্ষমতা আল্লাহর হুকুম আল্লাহর এরাদা সেফাত উল্লাহ তালা মহান আল্লাহর সেফাত হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আলা মায়ালি কবি জালালি যেইভাবে মহান আল্লাহর জন্য উপযোগী হয় আল্লাহ চাওয়া আল্লাহর মতো আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো আল্লাহর হুকুম আল্লাহর মতো আল্লাহর ইচ্ছা রাদা আল্লাহর মতো সৃষ্টির সাথে কোন ধরনের আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছা সবসময় পূরণ হয় পূরণ হয় না কিন্তু আল্লাহ যা যেটা ইচ্ছা করবেন অবশ্য পূরণ হবে যদি আল্লাহ ইচ্ছা করেন তারপরে আয়তে দেখি মহান আল্লাহ আরো বলছেন এই ইরাদা বা ইচ্ছার গুণ সম্পর্কিত ওয়া কওলু ফামায় ইউরিদিল্লাহু আয়া ইয়াহদিয়াহু আল্লাহ যাকে সঠিক রাস্তা দেখাতে ইচ্ছা করেন আল্লাহর ইরাদা ইচ্ছা করা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম তখন আল্লাহ তার বক্ষকে তার সিনাকে ইসলামের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন খুলে দেন প্রসস্থ করে দেন ওমান ইউরিদ আন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা করেন যার গোমরাহি আল্লাহ চান বা গমরাহিতে ফেলতে চান ইয়াজ আল সদরাহ হারা হারাজা তখন আল্লাহ তার সিনাকে বক্ষকে বড় সংকীর্ণ আর সংকুচিত করে দেন এইরকম হয়ে যায় ভালো কথা কবুলি করতে চাই না এক মিনিট ভালো কথা শুনতে চাই না সামনে আসে তাড়াতাড়ি ওটাকে সরায় আর মন্দ আসলে ঘন্টার পর ঘন্টা চলে সারা রাত পার হয়ে যায় ঘুম ছেড়ে জি আবার যার জন্য আল্লাহ হেদায়াত চান ভালো কথা শুনলে মার করিতে কিন্তু কিন্তু খারাপ দেখলে ওর শেষ থাকে না বিশেষ এই কি এমনিতে আসবে না চেষ্টা করা লাগবে যে যেমন চেষ্টা করবে তেমন তৌফিক হবে বোঝা গেছে না এমন নয় যে একটা লোক চেষ্টা করছে অনেক মসজিদে আসার তারপর আল্লাহ ধাক্কা দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ পাঠিয়ে দিলেন আছে নাকি মসজিদে আসার চেষ্টা করেছে আমি ঘুম ছাড়বো মসজিদে যাব ফজর পড়বো আল্লাহ তফিক দিয়েছেন আল্লাহ তার জন্য এটাই এরাদা করেছে আর আর একটা লোক না ভাই আমার আমার সব কাজ করিয়ে নাও কি টাকা পয়সা নিবে নিয়ে নাও কিন্তু ফজরে আমার ঘুমটা হবে না ফোর আগে থেকে ওইটা অসৎ নিয়ত আছে আল্লাহ ওকে গোমরা করতে চান সুতরাং এমন সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজের ক্ষেত্রে যে কেমন কান্নামা ইয়াস্সা আদ ফিসমা যেন সে আকাশ পথে আরোহণ করছে ওপরে উঠলে যেমন বুকটা এমন চেপে ধরেছে আর বাজবো না নিচে তলা থেকে এই সাততলা পর্যন্ত সিঁড়ি বয়ে আসে তারপরে বলে যে এখন কেমন লাগছে বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে হ্যাঁ উঠে এসে সাথে সাথে বক্তব্য করা সম্ভব নয় মনে হয় আজকালকার আমাদের মতো দুর্বল তাই না কিন্তু নিচে নামার ক্ষেত্রে নিচে যদি 20 তলা 50 তলাও নামতে হয় সিঁড়ি দিয়ে তারপরে কি কোনো অসুবিধা আছে সবতি সুবহানাল্লাহ কোরআনে সাইন্স আছে কিন্তু সাইন্সের কিতাবও নাই 1400 বছর আগে যখন মানুষ সাইন্স বুঝতো না হ্যাঁ যে ওপর দিকে গেলে হ্যাঁ কোনো মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দম বন্ধ হইতে লাগে বড় কষ্ট হয় সব সায়েন্টিফিক কথা বুঝতো না তখন আল্লাহ বলেছেন কান নামা সাহাদুফ ইসলামা ভালো কথা ভিতরে ঢোকে না যেন আকাশ পথে চড়ছে মনে হচ্ছে এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে আর ফিহা হা ইসবাত আল এর আল্লাহ সুবহানাহু তালার জন্য এখানে এরাদাকে সাব্যস্ত করা হয়েছে আর আল্লাহর এরাদা যেমন হেদায়েতকে সামিল কারো ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করেন হেদায়েত কারো ক্ষেত্রে আল্লাহ গুমরাহির ভ্রষ্টতার ইচ্ছা করে। যে তুই গুমরাহ হবি হ ওইটিই ভালো লাগছে ঠিক আছে আমার ইচ্ছা এটাই যে তুই যা ওইদিকে যাবি যা ওয়ান হেদায়েত বলে ইউদালাল আর এটা সামিল হেদায়েত কে এবং গুমরাহি কে এই ইয়রিদুল হেদায়েত ইয়াদীদুল ইউদাল কও না ওয়াকারাদার আন লেহেক মাতিন বা লেখা আল্লাহরব্বুলা জন্য হেদায়েত ইচ্ছা করেন কারো জন্য গুমরাহ ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে আর মানুষের ভাগ্যে হ্যাঁ সনির্ধারিত করার দিক থেকে কিসের জন্য মাতেন বালেগা যাতে বড়ই রহস্য রয়েছে তত্ত্ব রয়েছে এরাদা দুই রকমের এরাদা শব্দটি মানে কি এরাদা মানে কি ইচ্ছা মাসিয়াত মানে কি ইচ্ছা করে তাই না দুটোর মানে এই এরাদা হচ্ছে দুই রকম বলছে ফলে এরাদা তো রব্বানিয়া তো না আনে এরাদা হচ্ছে দুই রকমের আর নাও বলা বল প্রথম এরা হচ্ছে এরাদ কনিয়াত কাদারিয়া আর এই সৃষ্টিগত সৃষ্টিগত তকদিরগত আল্লাহর ইচ্ছা এটাকে মাসিয়াত বলা হয় মাসিয়াত এলাহি আল্লাহর চাওয়া এটি হচ্ছে আল্লাহর চাওয়া আমরা বলি কি বলি এটা আল্লাহ চেয়েছেন আল্লাহর চাওয়া সৃষ্টিগত ক্ষেত্রে একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত দুটো শুনিয়ে দিলাম দ্বিতীয়টা সামনে গিয়ে বলছে আগেই শুনিয়ে দিলাম কি বললাম ধর্মীয় এরাদ এবং বিধানগত শরীয়তগত আল্লাহর ইচ্ছা উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ রব আলম পাঁচকলা আদায় করতে বলেছেন না বলেন নাই ফরজ করেছেন না করেনি এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা যে সারা জগতের মানুষ জিন কি করুক সকলে পাঁচ নামাজ পড়ুক এটা আল্লাহর ইচ্ছা নয় কি এটা হচ্ছে কোন এরাদা এরাদা সৃষ্টিগত না কি শরীয়গত হ্যাঁ বিধানগত এরাদা দিনিয়া ধর্মীয় আর আল্লাহ রাবুল আলমিনের জমিনে সৎ লোক আছে অসৎ লোক আছে সৎ লোক ভালোই মোটামুটি চলছে ফিরছে খাচ্ছে অসৎ লোক ওর চাইতে বেশি পয়সা ওলা সারা পৃথিবীর সমস্ত পয়সা অসৎ লোকদের হাতে চলে এসছে আল্লাহর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ এদেরকে থামতে পারেনি গায়ের জোরে সব এত পয়সার মালিক হয়ে গেছে নাকি না আল্লাহর ইচ্ছা এটা হচ্ছে এরা যত কৌনি সৃষ্টিগত কাদারি আল্লাহ সুপরিমিত করেছেন কাদার মানে সুপরিমিত করেছেন হ্যাঁ আল্লাহ তাদের জন্য সুনির্ধারিত করেছেন এটাই তাদের জন্য নির্ধারণ রয়েছে এটাকে মাসিয়াত বলা হয় এর কিছু উদাহরণ দি কোরআনে কোন কোন ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছার কথা বলা হয়েছে কোন ক্ষেত্রে বিধানগত ইচ্ছার কথা বলা হয়েছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদাহরণ দি যেমন সুরাইবন ইসরাইলের আত্ম ষোলোতে মন আলাহের সাথে আরাধনা আন্ন হলে কারিয়া। যখন আমি কোন জনপদকে ধ্বংস করতে ইচ্ছা করি তাহলে আল্লাহ ইচ্ছা করেন কোন জনপদকে ধ্বংস করতে এটা কোন দিক থেকে বিধানগত দিক থেকে না সৃষ্টিগত দিক থেকে কোন দিয়ে ধ্বংস কোন এই যে বলা হয় কোন দিয়ে করেন যখন আল্লাহ কোন দেশকে কোন সমাজকে কোন এলাকাকে ধ্বংস করতে চান আমার নাম উতরাফিয়া তখন সেখানকার যারা সচ্ছল ব্যক্তি সুখী ব্যক্তি তাদেরকে আমি প্ররোচিত করি আদেশ করি মানে প্রচিত করি আল্লাহ আদেশ করে না যে তোমরা পাপ করো কিন্তু আল্লাহ রব্বুল আলম তাদেরকে এমন ভাবে ঢিল দেন যে ভুলে যায় যে কেন আমরা সৃষ্টি হয়েছি আর আমাদের কি করণীয় আমরা করছি এটা কি সব সব ভুলে যায় উপেক্ষা করে এটা এখানে ব্যক্ত করা হয়েছে সচ্ছল লোকেরা তখন কি করে ফাফাসা কুফিহা সেই জনপদে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায় পাপে ডুবে যায় খুন জেনা ব্যবিচার সুদ ঘুষ বেমানি শির বিদাত কুফরি পাপের তরক করা হারামে ডুবে যাওয়া হচ্ছে আল্লাহর আজাব ধ্বংসের কারণ আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের কারণ আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন বেনামাজির সংখ্যা বেড়ে যায় আল্লাহ যখন ধ্বংস করতে চান বন্যা দিয়ে প্লাবিত করতে ডুবাইতে চান তখন সেখানে শির্ক শুরু হয় বিদাত শুরু হয় সেখানে বহু পাপ শুরু হয় এইভাবে হ্যাঁ অনৈক্য শুরু হয় আপসের লড়াই মুসলিম মুসলিমে দ্বন্দ্ব মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরছে কিন্তু আল্লাহ শরীয়তের হুকুম যে তোমরা ঐক্যবদ্ধ হও তাই না আল্লাহ শরীয়তি ইচ্ছা হচ্ছে যে তোমরা ঐক্য হয়ে যাও আতাসিম বিহাবুলিল্লাহ এক রশিকে সবাই একসাথে ধরে এটা হচ্ছে আল্লাহর ইরাদা শরঈয়া কিন্তু অনৈক্য ফাটুল ছিন্ন ভিন্ন হয়ে যাও এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা যখন কোন জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানকার সচ্ছল লোকদেরকে এমন পরিচিত করে আল্লাহ বলে আলমী ফাঁসা কবি সেখানে পাপে ডুবে যায় তারা তখন ফাহাক্কা আলী হাল কৌল তাদের উপর আল্লাহর বাণীর বাস্তবায়ন হয় যে আমি এরকম অসৎ জাতিকে ধ্বংস করি আজাব দি ফদমার তদমিরা তখন সেই জাতিকে পূর্ণরূপে ধ্বংস করে ফেলি আমি আল্লাহ বলছেন ধ্বংস করি তো আল্লাহ ইচ্ছা করলেন না করলেন না ধ্বংস করার এটা সৃষ্টিগত তারপর আর এক সুরের আধরা আধমরা এগারো ওয়েদ আরাত আল্লাহ হবে কমেন সু যখন আল্লাহ কোনো জাতির সাথে মন্দের ইচ্ছা করেন আল্লাহর মন্দের ইচ্ছা করা এটা সৃষ্টিগত না বিধানগত শরীয়তের কোন হুকুমে মন্দ আছে হ্যাঁ এটা করিও না মন্দের জন্য এটা করো মন্দের জন্য না সব সবকল্যাণের জন্য তাহলে আল্লাহ বলেন কোন জাতির সাথে যে মন্দের ইচ্ছা করি তো আল্লাহর এই ইচ্ছাটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা মন্দিরে যখন ইচ্ছা করেন ফালা কেউ খন্ডন করতে পারে না কোন জাতিকে ধ্বংস করতে চায় পতন ঘটাতে চায় কোন জাতির কোন কিছু ক্ষয়ক্ষতি হোক তখন কেউ সেটাকে রদ করতে পারে না আরো দেখেন অমাইদুল্লাহ একটু আগে যে সুরায় আর নামের আয়াত নম্বর একশো পঁচিশ ছিল যাকে গুমরাহিতে লিপ্ত করতে চান এই যে চান গুমরাহিতে লিপ্ত করতে এর ইচ্ছা কি কিসের ইচ্ছা সৃষ্টিগত তাই না তখন আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন সংকুচি করে দেন দ্বিতীয় হচ্ছে আল্না ওসান এরাদা দেন ইয়া এই আল্লাহর দিনী এবং বিধানগত ইচ্ছে এর উদাহরণ অল্লাহ ইউরি দা ইয়াতু আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান এটা কি সৃষ্টিগত না বিধান বিধানগত শরীয়তগত শরীয়তের ক্ষেত্রে আল্লাহর শরীয়ত হচ্ছে যে সবাই তবা কর আল্লাহ এটা চান কিন্তু সৃষ্টির দিক থেকে কিছু লোক তবা করুক জান্নাতের রাস্তা ধরুক আর বহু লোক তবা না করে থাকুক আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান পানি দিয়ে তেয়াম দিয়ে পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহ কোন ইচ্ছা শরীয়তি শরীয়তে আল্লাহ উজুর বিধান দিয়েছেন যদি বাই না থাকে তো তেমমের বিধান দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ কি করতে চান পবিত্র করতে চান সুরা মায়েদ আয়ত মোট ছয় তারপরে বলছেন আল্লাহ রবুলা আলামিন নবী শ্বাসসাল্লামের পরিবার সম্পর্কে আলী বাঈদ সম্পর্কে বংশ সম্পর্কে ইননামা ইউরীদুল্লাহ হলে ইউদ হেবে আনকোর মুররিশ আলা আল বাইক আল্লাহ হে নবী পরিবার হে নবীর পরিবারের সদস্যরা তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান আল্লাহ অপবিত্র দূরে রাখতে চান কার থেকে নবীর বিবিগন থেকে নবীর মেয়েদের থেকে নবীর আত্মীয় স্বজন যারা অমিন অমেনা তাদের থেকে ও তা হের তা হেরা পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহ পাকের কোন ইচ্ছা এখানে ইরিদ বলা হয়েছে আচ্ছা দুই এরাদায় পার্থক্যটা কি তিনটি পার্থক্য এখানে উল্লেখ করা ভালো করে শুনে খুব কিন্তু সূক্ষ্ম কথা যারা সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে শুনবেন তারা বুঝবেন আর না হলে যারা মোটা খাইবেন তারা মোটা বুঝবেন আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত ইচ্ছা আর এরাদাত হ্যাঁ সৃষ্টিগত ইচ্ছে হতে পারে আল্লাহ কখনো পছন্দ করেন আর ভালোবাসেন আর কোন কোন আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ ভালোবাসেন না আর পছন্দ করেন না রাজি হন না বোঝা গেছে আর বিধানগত যেটা ইচ্ছা আল্লাহর বিধানের ক্ষেত্রে যেগুলো আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের কাছে চেয়েছেন যেগুলো ফরজ হোক হোক হ্যাঁ সেগুলো সেগুলি যেমন আল্লাহ ইচ্ছা করেন তেমন সেগুলিকে আল্লাহ ভালোবাসেন সেগুলির ওপরে আল্লাহ রাজিও হন ফল আর এখন গুনা। যে কোনো গুনা। যে কোনো গোনা পৃথিবীতে হোক এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় ইচ্ছা ইচ্ছা না ইচ্ছা নয় কোন কোন ইচ্ছা নাই সৃষ্টিগত ইচ্ছা কিনা সৃষ্টিগতভাবে ইচ্ছা যে আল আমার জমিনে গোনা হোক গনাগার থাক পাপি তৈরি হোক হ্যাঁ এটা সৃষ্টিগত ইচ্ছা বিধানগত ক্ষেত্রে তাই বলছেন ফাল্লা ফা ফাল্লাহ আর আল্লাহ সৃষ্টিগত দিক থেকে পৃথিবীতে গোনা গোনাগার চান ওয়ালা আরদা সারান কিন্তু বিধানের দিক থেকে শরীয়তের দিক থেকে আল্লাহ গোনাও চান না গোনাগারও চান না ঠিক না সব লোককে সৎ হতে চান আর সৎ কাজই হোক এটাই আল্লাহ চান শরীয়তের বিধানে দ্বিতীয় পার্থক্য চ বলে এরাদাতুল কওনি এত মাকসুদ আতুন সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহ রব আলেন সেটা আল্লাহর মেন উদ্দেশ্য নয় অন্য কারণে সেটা উদ্দেশ্য করা হয়েছে অন্য কারণে মকসুদ আতুন লেগাই রেহা সরাসরি সেটা উদ্দেশ্য নয় আল্লাহ টার্গেট নয় বর অন্য কারণে এটাকে করা হয়েছে আল্লাহ মন্দকে সৃষ্টি করেন সেটা মন্দের উদ্দেশ্য নয় বরং অন্য কোন কারণে এই মন্দকে আল্লাহ সৃষ্টি করেছে যেমন খালকা ইবলিস আল্লাহ ইবলিস কেন সৃষ্টি করলেন কেউ যদি আল্লাহ তেমন এগুলি সৃষ্টি করলেন এগুলি সৃষ্টি হইতো না আমাদের আমরা কেউ গোমরাও হইতাম না ঠিক না এইগুলির সৃষ্টি করা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নয় কিন্তু হেকমতের জন্য বাইরের কোনো কারণে আল্লাহ ইলিশকে সৃষ্টি করেছে এবং ইবলিস ওই বুড়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখনো এখনো মরছে না জি ও সাইরের শুরুর আর সমস্ত মন্দ সৃষ্টি যত আছে সাপ বিচ্ছু হিংসু পশু আল্লাহ সৃষ্টি করেছে না করেন নাই সৃষ্টি কত ইচ্ছা না হইলে সব পয়দাই হইতো না হ্যাঁ লেতা সুলাবে সববে দালিকা তো কেন এগুলো সৃষ্টি করলেন বহিরাগত কারণে সেটা হচ্ছে যাতে করে মানুষ আপ্রাণ চেষ্টা করে ইবলিসের খপ্পর থেকে বাঁচার জন্য হ্যাঁ শিরিক থেকে বেদাত থেকে এবং বিভিন্ন পাপাচার থেকে বাঁচার জন্য মানুষ মুজাহাদা চেষ্টা করে অথবা এবং ভুল হয়ে গেলে প্রত্যাবর্তন করে ফিরে আসে ফার ক্ষমা কামনা করে এগুলি হচ্ছে সাইডের লক্ষ্য উদ্দেশ্য যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে ইউলিস আর মন্দ কিছু সৃষ্টি করা আল্লাহ এই ভালো গুলির উদ্দেশ্যে খারাপ গুলিকে সৃষ্টি করেছেন যেটা বিধানগত শরিয়তগত ইচ্ছা সেটা কিন্তু আল্লাহর মুখ্য উদ্দেশ্য সেটা সরাসরি উদ্দেশ্য তৌহিদ আল্লাহ সরাসরি উদ্দেশ্য তহি প্রতিষ্ঠা হোক পাঁচ অক্ত সলা আল্লাহর উদ্দেশ্য এটাই উদ্দেশ্য হ্যাঁ জাকাত আল্লাহর উদ্দেশ্য সিয়াম রোজ আল্লার উদ্দেশ্য হ্যাঁ হওজ আল্লাহর উদ্দেশ্য যত ভালো কাজ আছে তুই আল্লাহর উপরে সরাসরি এটা হচ্ছে মাসুদ আতুন লেজাতে সেটাই হচ্ছে উদ্দেশ্য ফ আল্লাহ আর কওনান ওয়াশার আন ভালো কাজ পৃথিবীতে হোক এটা সৃষ্টিগত দিক থেকে চেয়েছেন বলে অনেক ভালো লোক আছে আল্লাহ ওদের ক্ষেত্রে চেয়েছেন শরীয়তের দিক থেকেও চেয়েছেন সৃষ্টিগত দিক থেকেও চেয়েছেন যেটাকে আল্লাহ ভালোওবাসেন এবং তার ওপর রাজিও হন তৃতীয় পার্থক্য হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়াতু লা বুদ্দ সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহর সেটা অবশ্যই হবে আল্লাহ যেটা সৃষ্টিগত ইচ্ছা সেটা অবশ্যই হবে আল্লাহ কোন যুগলকে যদি না সন্তান করতে চান এটা আল্লাহর কোন ইচ্ছা সৃষ্টিগত ইচ্ছা হবে না হবে না আল্লাহ চাইছেন যাদেরকে ছেলেমে দেব না আর হয়ে যাবে নাকি এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা এই গজে আল্লাহ যেটা ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে হবেই হবে লাবুদামিন ওকায়া ওয়াল ইরাদাতু শারঈয়াতু আল্লাহর যে বিধানগত শরীয়তের দিক থেকে যেটা ইচ্ছা লায়ালজাম ওকুহা সেটার বাস্তবায়ন বায়ন হওয়া সেটা প্র্যাকটিক্যালি হওয়া নাও হইতে পারে হইতেও পারে আবার নাও হইতে পারে কদ তাকাউ ওয়া কদ কখনো হয় কখনো হয় না যেমন একজন নামাজি আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি তাই না এই আমাদের নামাজিদের নামাজি হওয়াটা আল্লাহ রবুল আলমিনের কোন ইচ্ছা দুই ইচ্ছাই এখনো বুঝতে ঘাটতি আছে দুটো ইচ্ছা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিতে আমরা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের ক্ষেত্রে ইচ্ছা করেছেন নাহলে আমাদের ক্ষমতা ছিল না সৃষ্টিগত ইচ্ছা আছে এরা দেখাও আর আল্লাহর শরীয়তের ইচ্ছাও যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে বোঝা না তো আমাদের ক্ষেত্রে দুটোর প্র্যাকটিক্যাল হয়েছে এরা দা কৌনিয়ারও প্র্যাকটিক্যাল হয়েছে আর এরা দা সারি এরও প্র্যাকটিক্যাল হয়েছে এবার বুঝতে পেরেছেন কিন্তু অসৎ লোক বেনামাজির ক্ষেত্রে বেধানগত হ্যাঁ ইচ্ছার বাস্তবায়ন হয়নি আল্লাহ ওদের কাছে চেয়েছেন তোমরা নামাজ পড়ো কিন্তু ওরা নামাজ পড়ে তাহলে শরীয়তের ইচ্ছা আল্লাহর যেটা সেটা হয়নি কিন্তু সৃষ্টিগত ইচ্ছা কি থাক বেনামাজিও থাক কারণ জাহান্ন তো ভর্তি করতে হবে ওলা কিন হাক্ আল কৌলুমিনী লাহমলা আন্না জাহ্নামিনাল জিন্নাত আন্নাস আজমাইন ওলা উশে নালা তাই না কুল্লাহ নাফসিন আমি যদি চাইতাম প্রত্যেককে বাই ফোর্স আমি এদাত দিতাম জান্নাতে ঢুকিয়ে দিতাম ওই পথে চালিয়ে দিতাম কিন্তু বাই ফোর্স করে দিলে পরীক্ষা কি থাকলো হ্যাঁ তম্বি সতর্কীকরণ এখানে খুব সুন্দর কথা বলেছে এই কথাটি বুঝে না ভালো করে তাজতাম ওল এরাদা তান আলকাও নি অসার ইফি হাক্ কিল মতি ওতান ফারিদুল এরাদাদুল কৌনিয়া দফি হাফির আসি যে কথাটি এখন আপনাদের বুঝেলাম ওই কথা বলছে। বলছেন যে যেই ব্যক্তি নিষ্ঠাবান আর অনুগত আল্লাহ নিষ্ঠাবান আর কি অনুগত মুখলেশ মানুষ আপনি সিরকমুক্ত বিরাট মুক্ত পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনি যথাসাধ্য আর আল্লাহর আদেশ নিষেধ রসুলের আদেশ নিষেধ মেনে চলতে চেষ্টা করেন মতি হ্যাঁ মানে আনুগত্যকারী এই ক্ষেত্রে দুটো ইচ্ছা একত্রিত হয়েছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে আর বিধানগত ইচ্ছা দুটো একত্রিত হয়েছে আর সৃষ্টিগত ইচ্ছা শুধু পাওয়া যাচ্ছে আর বিধানগত ইচ্ছা পাওয়া যাচ্ছে না কোন ক্ষেত্রে আসি না ক্ষেত্রে না ফারমান গোনাগার তার ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর আছে মানে আল্লাহর ইচ্ছার ভিতরে আল্লাহ চাইছেন যে সৃষ্টিগত দিক থেকে নামাজ পড়াবার ও নামাজ পড়ছে না এটা হয় আল্লাহ তোর ওকম হয়ে যাচ্ছে নাকি না আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আছে যদি তুই পড়বি না পড়িস না হ্যাঁ তোকে এভাবে বাঁচিয়ে রাখবো এইভাবে খেদে দেব তোকে হ্যাঁ এভাবেই তোকে হায়াত দেবো সাথে সাথে তোর গলাটা টিপে দেবো না মালকল মত পাঠাই দেবো না ঠিক আছে তোকেও দিব আশি নব্বই একশো বছর বয়স নাফান মানের ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা পাওয়া যায় কিন্তু শরিয়তগত ইচ্ছা পাওয়া যায় আল্লাহ বলছেন রাকিম সালা আল্লাহ যেটা ইচ্ছা করে সেটা হ্যাঁ বলেছে হাজালা ইউক্রেমো সলনি নামাজ পড়ে না বোঝা গেছে জি আরেকটি সতর্কীকরণ মাল্লাম ইউস বেতুলী এর আদায় তাইন ওয়াইফার রে কোবাই নাহোমা ফাকা দাল্লাহ যারা দুই এই ইচ্ছাকে সাব্যস্ত করে না আল্লাহ এবং দুটোর মাঝে পার্থক্য করেন না গুমরাহ হয়েছে যেমন জাবরিয়া আর কাদরিয়া জবরিয়া আর কাদরিয়া এই দুটো দল গুমরাহ হয়েছে

এ দললেন আর মাগদু আলিমের মাঝখানে হচ্ছে আন আমত বুঝতে পেরেছেন ঠিক তিনটি দল সময় দেখবেন কমপক্ষে আর তিনটি দলের দুটো হচ্ছে পথপ্রষ্ট জান্নামি দল গোমরা দল আর একটা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত দল এখানে ওইরকমই বলছে যে যারা দুটুই এ রাদাকে আল্লাহ এ রাদা কৌনিয়া সৃষ্টিগত ইচ্ছা এবং বিধানগত ইচ্ছা দুটোকে প্রমাণ কর বা সাব্যস্ত করে না এবং দুটোর মাঝে পার্থক্য করে না ফাঁকা তারা গুমরা হয়েছে জাবরিয়া যারা বলে যে মানুষ আমরা নিরুপায় মানে জবরদস্তি আল্লাহ আমাদের জবরদস্তি করেছেন আমাদেরকে পাথরের মতো করে সৃষ্টি করেছেন তাই নাকি কথা ঠিক জাবরিয়া একদিকে গোমরা বলছে আমরা হচ্ছি আল ইনসান ও কাল জামাত মানুষ হচ্ছে পাথরের মতো পাথরকে যেখানে এই যে বোতল বা গ্লাস পানিটার মতো যেখানে রাখা আছে ওখানে হওয়া পর্যন্ত যদি কেউ না ওখানে থাকবে তাই না ঠিক তাই না বলছে আল্লাহ আমাদেরকে যেমন করে সৃষ্টি করেছে আমাদের কোনো ক্ষমতা নেই নামাজ পড়ার ক্ষমতা নেই ভালো কথা বলার ক্ষমতা নেই এখানে স্বাধীনভাবে নেই এই সেন্স ছিল না কিভাবে এরকম রা হয়েছে আর একদল বলছে না হ্যাঁ না এটা নয় তো কি করেছে কাদরিয়া মানে তখদিরকে অস্বীকার করেছে আল্লাহ লিখুন নি আল্লাহ যখন আল্লাহ জবরদস্তি যখন করে না তাহলে লিখুননি জবরিয়া যারা বলছে আমরা নিরুপে পাথরের মতো কেন বলছে আল্লাহ যখন লিখেই দিয়েছে তো আমরা আর করবো কি করার তো কিছু নেই তাহলে আমরা হচ্ছে মজবুর বোঝা গেছে তকদিরের ক্ষেত্রে গোমরা হয়ে গেছে জাবরিয়া একদিকে আর একদিকে গোমরা হয়ে কাদরিয়া বলছে আল্লাহ রব্বোলাম যদি লিখে দিবেন তাহলে তো আমরা কিছু করতে পারছি না আমরা তো সবই করছি হ্যাঁ সবই করছে না স্বাধীনভাবে ভালো কথা বলছি স্বাধীনভাবে বন্ধ কথা বলছি কেউ স্বাধীনভাবে পাপ করছে কেউ স্বাধীনভাবে নেকির কাজ করছে তাহলে আমরা নিজেরাই আমাদের তকদির নির্ণয় করছি হ্যাঁ এবং আমরা আমাদের কর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি বাড়াবাড়ি বেড়ে গেল আরেক দিকে বলছে যে তকদির বলে কিছু নেই আমরা নিজের কর্ম নিজে সৃষ্টি করি কি করি এই কথা বলেছে কারা কাদরিয়া কাদরিয়া মানে তকদির অস্বীকারী একদিকে কাদরিয়া গোমরা আর একদিকে জবরিয়া গোমরা আহেসতল জামাত কি করেছে বলছে জবরিয়া তো জাবরিয়া আসবাতুল এরাদাল কৌনিয়া ফাকাত যারা জবরিয়া বলছে মানুষ হচ্ছে মজবুর নিরুপায় তার আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাটাকে সাব্যস্ত রেখেছে আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে যার ক্ষেত্রে যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ ভালো মানুষের ক্ষেত্রে ভালো চেয়েছেন ও ভালোইটা হয়েছে মন্দ হবেই না ও তারা মন্দ কাজ যেতে পারবে না হাত বাড়ে না পারবে কিন্তু না অস্বীকার করছে আর যাদের ক্ষেত্রে আল্লাহ যারা পাপি বলছে আল্লাহ চেয়েছেন কি করে হবে 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 না আর আরেক দল তাদের আসবাতুল এরা ফাখাত এরা শুধু বিধানগত শরীয়তগত গত ইচ্ছাটাকে মেনেছে যে আল্লাহ শরীয়তে হুকুম করেছেন ভালো কাজ করো আর নিষেধ করেছেন মন্দ কাজ করিও না আর আমরা সবকিছুই করেছি সব কিছুর মালিক আমরা যার ফলে হয়েছে কি তারা গোমরাহ হয়ে গেছে যে তকদির বলে কিছু নেই ও আহাল হুসন না তে আসবাতুল এর অফার রকবাই রহমা আহুল হুস্সনতাল জামাত দুইটোই এরাদাকে আল্লাহর সাব্যস্ত করেছে আল্লাহ সৃষ্টিগত দিক থেকে ইচ্ছা করেন আল্লাহর বিধানগত ইচ্ছা রয়েছে এবং দুটোর মাঝে পার্থক্য করেছে বিধানগত ইচ্ছা যে আল্লাহর জমিনে ভালো কাজ হোক না মন্দ কাজ হোক আল্লাহর শরিয়তই ইচ্ছা কি আল্লাহর কাছে ভা আল্লাহ আল্লাহর সৃষ্টিতে কি হোক বাল্লার জমিনে ভালো কথা কাজ হোক আর সৃষ্টিগত দিক থেকে আল্লাহ কি চেয়েছেন ভালো হোক আর মন্দ হোক সবটাই হোক আর একটি গুণ নিয়ে আলোচনা করিনি কথা আর লম্বা বেশি নেই এতে সেজন্য জন্য সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহর বন্ধু কারা না। এটা একটা বিদাতি ধারণা যে পীর হলে আল বন্ধু হয় একটা হচ্ছে আল্লাহ বেলায়তে আম্মা সাধারণ ভালোবাসা সাধারণ বন্ধুত্ব আল্লাহ প্রত্যেক আল্লাহ আলিউল মোমেন আল্লাহ করেন বলছে আল্লাহ প্রত্যেক মমিন মুসলিমের বন্ধু ইমানদার মানুষ কাফের নাই মুসির এখানে নাই আল্লাহকে ভালোবাসেন যতটা তার মধ্যে কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসেন এবং আল্লাহ যে ভালোবাসেন ওই আমাদেরকে ভালোবাসতে বলা হয়েছে ফর্মুলাটা ভালো করে বুঝেন যার মধ্যে যতটা ভালো গুণ আছে ততটা কি করবেন ভালো সুতরাং একটা মুসলিম তাকে মনে করবেন না হ্যাঁ একটা মতো মুসলিম সেজন্য চাইতে খারাপ হয়ে গেছে হ্যাঁ একটা একটা বিদাতি মুসলিম বিদাত করে ফেলেছে সেজন্য আপনার এমন ঘৃণা বিদাতির ওপর যে তাকে ইহুদ্দিন আসারাত চাইতে খারাপ মনে করছেন না মোটেই না যার মধ্যে যতটা খারাপ আছে ততটা পরিমাণ তাকে কি করতে হবে খারাপ বাস্ত হবে আর যতটা ভালো আছে ততটা তাকে ভালোবাসতে হবে এবার বুঝতে পেরেছেন আবার এটাও যেন না হয় যে সেরিক আছে বেদাত আছে তার পাপ আছে তারপরেও তাকে ভালোবাসে পুরে ভালোবাসে হ্যাঁ অনেক লোকদের চাইতে ভালোবাসে কি জানো না দুনিয়ার গরজ হ্যাঁ সে আমার দেশি সে আমার ডিস্ট্রিক্টের সে আমার ভাষাভাষী সে আমার গ্রামের হ্যাঁ সে আমার বংশের এটাও চলবে না এটাও চলবে না জি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলমে যার মধ্যে যতটা ভালো গুণ আছে কি করেন ততটা ভালোবাসেন যার মধ্যে যতটা মন্দ আছে তাকে ততটা আল্লাহ রাবুল আলমিন ঘৃণা করেন ঘৃণা করেন বলছেন এসবাত মাহাব্বাতিল্লা আল্লাহর ভালোবাসার প্রমাণ ও মাদ্দা তেহি এবং আল্লাহ রাবুল আলমিনের মাদ্দা দুটোর মানে ভালোবাসা মহাব্বত মানেও ভালোবাসা আর মাদ্দাত মানে হচ্ছে খালিস নির্ভেজাল ভালোবাসা লি আউলি তার বন্ধুদের কি আলাম আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য উপযোগী কেন বলল কারণ এই আল্লাহর ভালোবাসাকে এক শ্রেণীর গোমরা তাবিল করেছে রূপক অর্থে আল্লাহ ভালোবাসেন না আবুজবিল্লা কি করেছে ওর বলছে আল্লাহর ভালোবাসা ভালোবাসলে কি করে ভালোবাসলে উপর ঢোকন দেয় যে যাকে ভালোবাসে কিছু গিফট করে না করে না হ্যাঁ তো আল্লাহ রব তাকে কি পুরস্কৃত করেন আল্লাহর ভালোবাসা মানে রূপক অর্থাৎ পুরস্কৃত করা এটা হচ্ছে গমনাদের বিনাদীদের অর্থ মানে বিকৃত অর্থে বিকৃতি আর আল্লাহর ভালোবাসা সৃষ্টির মতো তার কেন লই আসল অর্থ থেকে রূপক অর্থে এটা বুঝেন ওরা বলছে যে ভালোবাসা হলে দুর্বলতা চলে আসে ভালোবাসা হলে কি আসে দুর্বলতা ওই বিদা থেকে কে বুঝাবে দুর্বলতা তোমার মধ্যে আসে আল্লাহর মধ্যে আসে নাকি কি বুঝলেন মানুষের স্বভাব হচ্ছে যে যাকে ভালোবাসে তার ক্ষেত্রে এক চোখ দিয়ে দেয় ঠিক না বুঝছেন মানে ওর যদি ভালোবাসে তাহলে ওর শুধু ভালো গুণগুলি দেয় খারাপ গুলো না না কেবল খারাপ আরে মানুষ তো ভুল হবেই দেখলেন যাকে ভালোবাসে মানুষ মাত্র ভুল হতে পারে ভুল করেছে একবার ভুল করেছে তো কি হলো আর যদি কাউকে খারাপ বাসে তাই হবে আর ভালো গুণ যদি ভালো গুণ দেখে ও লোক দেখানো করেছে ওর নিয়ত খারাপ আছে দেখলেন হ্যাঁ ওর স্বভাব খারাপ আছে ইত্যাদি ইত্যাদি ও কিছু ভালো কাজ করে কিসের জন্য খ্যাতির জন্য করে ফেমাস হইতে চায় বুঝতে পেরেছেন যাকে দেখতে পারেন না ওর কোনো না কোনোভাবে ভাবে ওকে খারাপের এতে ফেলবে ওকে দি এটা হচ্ছে মানুষের অসৎ স্বভাব আল্লাহ রবুল আলমিনের ভালোবাসার কথা বলছিলাম আল্লাহর মত আল্লাহ ভালোবাসার মত আল্লাহর মত কেন তারা পালায়ন করেছে যে ভালোবাসা তো দুর্বলতা নিয়ে আসে আল্লাহ ভালোবাসা তো দুর্বলতা প্রকাশ করে সেজন্য আল্লাহর ভালোবাসা বলবো না ভালোবাসার ফলাফল ভালোবাসা ফলাবাসা হচ্ছে উপকন দেওয়া তারপরে পুরস্কৃত করা ইত্যাদি অথচ মানুষের ভালোবাসা মানুষের মতো আর স্রষ্টার ভালোবাসা স্রষ্টার মতো দেখেন ভালোবাসা শুধু মানুষের না প্রত্যেক জীব ভালোবাসে কিন্তু ধরন আলাদা আলাদা না আমাদের ভালোবাসা গরু ছাগলের মতো গরু ছাগল দেখেছেন জি গরুকে দেখেছেন গরুর বাচ্চা হওয়ার পরে ওর কাছে যেন কি অবস্থা করে আপনার না বাসে না বাচ্চাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা তার মতো আমার ভালোবাসা আমার মতো জি অন্যান্য পশু পাখির ভালোবাসা পশু পাখির মতো যখন সৃষ্টিতে সৃষ্টিতে এত পার্থক্য রয়েছে তো সৃষ্টি সত্যতে কত পার্থক্য রয়েছে জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে তেমন গুণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে তাই বলছেন যে আল্লাহর জন্য যেমন ভালোবাসা উপযোগী মহান আল্লাহ বলেন ওয়া হাসেনু তোমরা সৎকর্মশীল হও ইন আল্লাহ ইহিবুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন কোন জায়গায় নয় নেই যে খারাপদেরকে ভালোবাসেন কিন্তু খারাপ হোক এরাদা আলাদা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সৎ কর্মশীলকে ভালোবাসেন সুরা বাকার আয়াতমার একশো পঁচানব্বই আল্লাহ সেতু তোমরা নাই পরায়ণ হও সুবিচার করো ইন আল্লাহ বলে আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন সুরা গুজরাত আয়তন নয় ফামাস্তাকামুল হকুম ফাস্তাকিম উল আহম যতদিন পর্যন্ত কাফেররা তাদের চুক্তিতে অটল থাকে তোমরাও তাদের সাথে চুক্তিতে অটল থাকো চুক্তি ভঙ্গ করিও না ইন্নাল্লাহ ইয়হিবুল মুত্তকিন কারণ আল্লাহ আল্লাহ ভীরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন দেখেন মুত্তকিনকে ভালোবাসেন মুখসেদ্দিনকে ভালোবাসেন মহসেদিনকে ভালোবাসেন তিনি দেখুন পেলে আর কি ইন্নাল্লাহ ইয়হিব ত্বয়বিন আর নিশ্চয়ই আল্লাহ তবাকারইদেরকে ভালোবাসেন ওয়াহিব বুলুমতাত্তা হেরিন আর পবিত্রতা অর্জনকারী দেখে ভালোবাসেন সোর আবার আয়াত নম্বর দুশো আর আগেরটি ছিল যেটাতে চুক্তির কথা হয়েছে কাফিদের সাথে সেটা ফুরসুর আর তবার আয়াত নম্বর সাত মহান আল্লাহ রসুর আলম রায় একত্রিশে বলছেন কুল এনকুন তুম তোহিবুন আল্লাহ হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবী বলছি আমার অনুসরণ করো ইউ হবি তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর অনুসরণ করলে এখানেও ভালোবাসার কথা প্রমাণিত হলো। তাহলে যারা অনুসারী যারা ফলো করে নবী সাল্লামকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন জি তারপরে মহান আল্লাহ যদি হয়ে যাও তো আল্লাহ এমন সম্প্রদায় নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে এখানে উভয় পক্ষ থেকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহকেও তারা ভালোবাসবে মহান আল্লারো বলছেন ইন্নিল্লাহ ইয়াহিবুল্লাহ যিনি ওকা তেলুন আল্লাহ ভালোবাসেন ওইসব যোদ্ধাদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফফান সারিবদ্ধ হয়ে কান নাহম বনিয়ানো মারসুস এমনভাবে যেন তারা সীসা ঢালাইকৃত প্রাচীরের মতো এইভাবে দাঁড়ায় যে শত্রুপক্ষ কখনও তা ছেদ করে প্রবেশ করতে পারে না সুর আসাফ আয়ত নম্বর চার মহান আল্লাহ আরো বলছেন সুরে বুরুজে আয়ত নম্বর চোদ্দ তে গাফুর উল তিনি বড় মার্জনাকারী ক্ষমাশীল এবং আল ওদুদ প্রেমময় অদূত থেকেই মহাদ্দাত ভালোবাসা এই আয়াতগুলিতে তরজমার সাথে সাথে আশা করি সবগুলি প্রায় বুঝে গেছেন আর এগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সেটা বলেই আলোচনা শেষ করছি বলছেন শেফ সরেফজা জাহুল্লা আনা ফিয়া ইজবাত আল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতের লীলা সুবহানা এই আয়াতগুলিতে আল্লাহর জন্য মোহাব্বত ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসেন আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এবং ওয়াল মাওয়াদ্দা এবং আল্লাহ রব্বুল আলমিনের মাওয়াদ্দাত ভালোবাসা প্রমাণিত আল্লাহ কিছু লোককে এবং কিছু আমলকে কিছু কর্মকে আল্লাহ সব লোককে ভালোবাসেন সব লোককে ভালোবাসেন তার মানে কিছু লোককে আল্লাহ ভালোবাসেন এবং কিছু কাজ আল্লাহ সব কাজকে আল্লাহ ভালোবাসেন সব কাজকে সব কথাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ অশ্লীলতাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ সততাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ বাসেন তাহলে ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে আর কাজকর্মের ক্ষেত্রেও আল্লাহ কিছু কাজকর্মকে কিছু কথাকে এবং কিছু ব্যক্তিকে কি করেন ভালোবাসেন চরিত্র সব চরিত্র আল্লাহ ভালোবাসেন ভালো চরিত্র আল্লাহ ভালোবাসেন মন্দ চরিত্র কে আল্লাহ ঘে না করেন ফহ বাদাল আশিয়া দুনাবাজ এই রকমই আল্লাহ রব্বুল আলমে কিছু জিনিসকে আল্লাহ ভালোবাসেন কিছুকে ভালোবাসেন না আল্লাহাদি হেকমাত যেমন আল্লাহ রবুল আলমিনের তত্ত্ব রহস্য হেকমতের দাবি তিনি সৎকর্মশীল নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন নাই পরায়নদেরকে ভালোবাসেন আল্লাহ ভিরুদেরকে ভালোবাসেন কোরআনার অনুসারী তাদেরকে ভালোবাসেন কোরআন কোরআনকে ফলো করি আমি দলিল ছাড়া চলি না এটা বিরাট একটা এবাদত এই এবাদত থেকে শিরকারীরা বঞ্চিত আছে

আল গাফুর ওয়াল গফুর আর একটি নাম হচ্ছে আল্লাহর আল ওদুত এই জন্য কারোর নাম যদি রাখেন কোন ছেলের তো বা আব্দুল গাফার বা আব্দুল রাখা যাবে কিনা আল্লাহর একটি নাম হচ্ছে আল প্রেমময় অত্যন্ত ভালোবাসেন যিনি তো এখানে এই যে দুটো আল্লাহর গুন নাম এসছে এই দুটো গুণবাচক নাম থেকে দুটো গুণ বেরোয় হ্যাঁ গফুর থেকে কি বলো

এখানে আলগাফুর ওয়াদুদ যা নিয়ে আসা হয়েছে এতে একটি রহস্য রয়েছে সূক্ষ্ম রহস্য তা হচ্ছে আল গাফুর মানে কি হ্যাঁ বড় মার্জনাকারী বড় ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন ক্ষমা করে ক্ষমত হন না আলুয়াদুধ বরং তাকে ভালোবাসেন বুঝলেন কথাটা আমরা মানুষরা কাউকে ক্ষমা করে দিলেও তাকে অনেক সময় ভালোবাসতে পারি না আছে না কত সংকীর্ণতা আমাদের আর কত আমাদের দয়া মায়া সংকীর্ণ বা আমাদের ক্ষমাটা ক্ষমা এ তো ক্ষমা করতে চাই না আর ক্ষমাও যদি করে ক্ষমা করে সীমিত ব্যাস মাফ করে দিচ্ছি ওকে কিন্তু ক্ষমা করার পরে যদি ভালোবাসবে এই গুণ বিরল অয় মুশকিল আল্লাহর ক্ষেত্রে অহওয়াল গাফুরও আল্লাহ যাকে ক্ষমা করে দেন তাকে তার ক্ষেত্রে অদুদ আল্লাহ রব আলমিন সুতরাং এই এইটা বড় কথা নয় যে আমি গোনা করিনি আলহামদুলিল্লাহ যদি কোনো গোনা না হয়ে থাকে কাবির আলহামদুলিল্লাহ সাহিরা তো হচ্ছে কিন্তু কাবিরা গোনা না আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু কারো যদি কাবিরা হয়ে গিয়ে থাকে অতীতে তাহলে তারও সমাধান আছে সে সমাধান হচ্ছে আল্লাহর মাঘ ফেরাত হাসিল করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা চাওয়ার মতো তবা করার মতো তবা করে ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তো আল্লাহর ভালোবাসা যেমন আগেও ছিল আবার ফিরে আসবে আলু দুধ আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ রব্বরের যেন ভালোবাসেন আল্লাহ রব্বুল আমাদের